আসসালামু আলাইকুম গাফার ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কি নিয়ে আসলে বসে আছেন বুঝলাম না তো। আজকে বসে রয়েছি ভাই, কি কি গাড়িতে বিশেষ মূল্য ছাড় দেওয়া যায়? পরে চিন্তা করলাম সব গাড়িতেই দিয়ে দিই আজকে ইনশাআল্লাহ। আজকে সকল গাড়িতে বিশেষ মূল্য ছাড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, লেখা আছে সকল গাড়িতে বিশেষ মূল্য ছাড়। জি আচ্ছা, মানে চিন্তা ভাবনা করছিলেন যে কিছু গাড়িতে দিবেন। জি কিছু গাড়িতে দেবো চিন্তা করছি, পরে চিন্তা করলাম যে না ভাই ব্রাদারে সব আজকে বিশেষ মূল্য ছাড় দেয়, দেশ স্বাধীন হয়েছে, সবাই কইতেছে স্বাধীন উপলক্ষে। সবাই বলতেছে মানে কি? আপনি কোন না 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 না, আমি তো বলি অবশ্যই অবশ্যই আমি স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার পক্ষে। আচ্ছা আচ্ছা ওকে, তাহলে আজকে আমরা সবচেয়ে কমে কত টাকার মধ্যে গাড়ি দিতে পারবো? নতুন স্বাধীনতার নতুন আনন্দে বিশেষ মূল্য ছাড়, বিশেষ মূল্য ছাড় গাড়িতে, সব গাড়িতে বিশেষ মূল্য ছাড়। এটা হচ্ছে চাঁদপুর কার হাউস, চাঁদপুর কার হাউসের পক্ষ থেকে সকল গাড়িতে বিশেষ মূল্য ছাড়। আচ্ছা, আমরা সবচেয়ে কমে কত টাকা গাড়ি দিতে পারবো আজকে গাফার ভাই? আমাদের এখানে আজকে রেঞ্জ শুরু হইব 4,70,000 থেকে শুরু হইব ইনশাআল্লাহ। 3,00,000 টাকারও গাড়ি থাকবো। 4,70,000? জি ইনশাআল্লাহ। আমরা একবারে 25,00,000 পর্যন্ত আজকে সব গাড়ি দেখাবো এই আর কি। ওকে, হাইসও থাকবে ইনশাল্লাহ আমাদের এখানে আজকে। হাইস থাকবে, এক্সনোয়া থাকবে, র‍্যাপফোর থাকবে, ক্লোজার থাকবে, চেরি থাকবে, অ্যাভেঞ্জার থাকবে, নিশান ব্লুবার্ড থাকবে, গ্রেস থাকবে, প্রিমিও, হুন্ডা ইয়ারোয়ে, নিশান সানি, এক্স করোলা সবই থাকবে ইনশাল্লাহ। সবই আছে ভাই। ওকে, তো চলেন আমরা গাড়িগুলো দেখাই। জি ইনশাল্লাহ চলেন। ওকে, আমরা আজকে কিন্তু অলরেডি চাঁদপুর কার হাউস আছে এবং বিশেষ মূল্য ছাড়ে আজকে গাড়ি নিতে পারবেন। আজকে চমৎকার একটা সুযোগ থাকবে, প্রচুর কালেকশন আছে, হিউজ পরিমাণ কালেকশন এবং বাজেট কমের মধ্যে গাড়ি থাকবে। 3,00,000, 4,00,000, 5,00,000 টাকা বাজেটে আলহামদুলিল্লাহ গাড়ি পাবেন। মোশারফ হোসেন ভাই, ওয়ালাইকুম আসসালাম। মোশারফ ভাই কেমন আছেন, কোথা থেকে লাইভটি দেখতেছেন জানাবেন এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাদেরকে জানাবেন। লাইভটা ক্লিয়ারলি দেখা যায় কিনা ওটা আমাদেরকে একটু ইনশিওর করেন। আজকে এলিয়ন প্রিমিও, এক্সিও এবং হুন্ডা গ্রেস এবং হাইস থাকবে, হাইসও কিন্তু থাকবে, হাইস থাকবে, নোয়া থাকবে। আলহামদুলিল্লাহ, যে যেখান থেকে আছেন লাইভটা শেয়ার দিয়ে দিই। আমরা চাঁদপুর কার হাউস আছি, এটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড, আর এই পাশে হচ্ছে শিকদার পাম্প, এ হচ্ছে শিকদার পাম্প। শিকদার পাম্পের একেবারে বিপরীত পাশে তাকালে আপনারা এই চাঁদপুর কার হাউসটা দেখতে পাবেন। আসার আগে একটু কষ্ট করে ফোন দিবেন, কারণ এই শুরুর মধ্যে রিজার্ভার প্রাইসে গাড়ি থাকে। যারা বরাবর দেখেন, এই হচ্ছে চাঁদপুর কার হাউস। আমরা একটু লোকেশনও দেখিয়ে দিই, নারায়ণগঞ্জ হয়ে, অর্থাৎ নারায়ণগঞ্জ সাইনবোর্ড হয়ে, নারায়ণগঞ্জ, এই হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড। নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে অনলি 2-3 মিনিট সময় লাগবে, আপনারা হাতের বাম পাশে তাকালেই এই চাঁদপুর কার হাউস এই শোরুমটা দেখতে পারবেন। সব কিছু পাবেল ইসলাম, এমডি পাবেল ইসলাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন জানাবেন। যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার দিবেন। আমরা আজকে কার কী গাড়ি প্রয়োজন কমেন্টে জানাবেন, একদম রিজনেবল প্রাইসে বেশ কিছু গাড়ি দেবো। সবাই লাইভটা লাইক শেয়ার দিতে থাকে। আমরা এই পাশে প্রিমিও দেখতে পাচ্ছি, সামনে এক্স করোলা আছে এবং জি করোলা আছে, টাউন এক্স নোয়া থাকবে। টাউন এক্সপো অলরেডি দুইটা আমরা সৌদি আরব থেকে। মোশারফ ভাই আপনি লাইক এবং শেয়ার দিয়েছেন কিনা মোশারফ ভাই জানাবেন প্লিজ। বিজনেস 99 এর সাথে যারা আছেন সবাই লাইক শেয়ার দিয়ে সাথে থাকেন, পাশে থাকেন। টাউন এক্স নোহা থাকবে এই পাশে, এই পাশে আবার টাউন এক্স নোহা এবং জিপ দিব ইনশাল্লাহ। আমরা এক্সপ্লোরার দামে, এক্সপ্লোরার দামে আমরা আজকে জিপ দিয়ে দিব। অনেকে ভাবতেই পারবেন না যে এত রিজনেবল প্রাইসে কীভাবে আসলে জিপ দেওয়া সম্ভব। হ্যাঁ, চাঁদপুর কার হাউস বানিয়ে এর আগেও যারা লাইভগুলো দেখছেন নিয়মিত, ওই ভাইরা অলরেডি জানেন যে একেবারে সাধ্যের মধ্যে সবসময় থেকে। এমডি ইদ্রিস আলী ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন। লাইভটা কি লাইক শেয়ার দিয়েছেন কিনা জানাবেন, যে যেখান থেকে আছেন সবাই লাইভটা লাইক এবং শেয়ার দিয়ে দেন, তারপরে আমরা গাড়িগুলো দেখাবো। আজকে হাইস থাকবে, নোয়া থাকবে এবং 3,00,000-4,00,000 টাকা বাজেটও আলহামদুলিল্লাহ আমরা গাড়ি দেবো। আলহামদুলিল্লাহ, যে যেখান থেকে আছেন আমরা আজকে অ্যাভেঞ্জার দেবো এবং এই হচ্ছে ইশিস, টয়োটা ইশিস, এই বেছে দেন, চাকাটা দেখেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাড়ির আলহামদুলিল্লাহ কন্ডিশন দেখেন, এই যে চাকা। ওকে মোশারফ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, কেমন আছেন ভাই জানাবেন। এই যে দেখেন টয়োটা ইশিস আছে, এবার নিশান ব্র্যান্ডের একটা গাড়ি আছে, অনেক ফ্রেশ, অনেক চমৎকার একটা কন্ডিশনের গাড়ি আছে। আমরা নারায়ণগঞ্জ আছি এই মুহূর্তে, নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড। এই পাশে হুন্ডা গ্রেস এবং জিপ বা জিপ কোয়ালিটি গাড়ি ওই যে ওই পাশে আছে এবং হাইসও দেবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই লাইভটা লাইক শেয়ার দিয়ে দেন। ওকে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, তাহলে কি দিয়ে শুরু করবো আজকে? আমরা ইনশাআল্লাহ প্রিমিও দিয়ে শুরু করবো ভাই। প্রিমিও, প্রিমিও, আচ্ছা, 2010 এর মডেল, 1500 রেজিস্ট্রেশন, প্যাপাস 2424, 1500 সিসি, এলপিজি আছে কমপ্লিট, সামনে ফেস স্লিপ করা, 18 ফেস স্লিপ করা সামনে, তবে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই, সামনে কিছু না, গ্লাসও অরিজিনাল, ভিতরে বিস্কিট, পুশ স্টার্ট,
1500cc LPG Android প্লেয়ার সব কিছু কমপ্লিট। আচ্ছা, এটা কি ভাই অকটেন টাইপ? অকটেন এবং LPG আছে ভাই। LPG না? LPG। আচ্ছা, LPG তো কনভার্সন করা আছে। এই দেখেন ব্যাক সাইড কন্ডিশন না। সিরিয়াল হচ্ছে 20 সিরিয়াল। জি। সামনে পিছনে গ্লাস লাইট এগুলো অরিজিনাল না ভাই? অরিজিনাল, সামনে পিছনে লাইট অরিজিনাল, চাকাগুলিও খুব ভালো, অ্যালয় রিং সব কিছুই ভালো আছে। এবং পুশ স্টার্ট এবং এসির টাচ, ঠিক আছে, উডেন মাশাল্লাহ। আর এটা মডেল লাগবে বলে দেন গাফর ভাই। এটার মডেল হচ্ছে 2010, রেজিস্ট্রেশন 2015, পেপারস কমপ্লিট করা আছে, 2424 1500cc LPG AC সব কিছু কমপ্লিট করা আছে। সামনে আপনার ফেস স্লিপ করা আছে 18 ফেস স্লিপ করা আছে 18, কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নেই, প্রজেকশন লাইট আছে, সব কিছুই খুব ভালো ইনশাল্লাহ। গাড়িটা আজকে আমাদের বিশেষ মূল্য ছাড়ে প্রাইস থাকবে 23 লক্ষ টাকা। 23 লক্ষ টাকা, ওকে। ফিক্সড না তো ভাই? না, আমাদের কোনো প্রাইসে ফিক্সড না ইনশাল্লাহ। আপনারা আসেন, গাড়ি দেখেন, কাগজপত্র দেখেন, গাড়ি দেখেন, সব কিছু দেখার পরে মনোভূত হলে তারপরে ইনশাল্লাহ আমরা একটা দামে ফাইসালা হবে ইনশাল্লাহ। ওকে, আমাদের মোটামুটি অলমোস্ট ফিক্সড থাকে। আহামরি এমন না যে 5 লাখ গাড়ির দাম চাইছি দাপ করে 1 লাখ কমে যাবে, এরকম কোনো কিছু না। আচ্ছা, মোটামুটি সীমিত আর কি, আমরা সামান্য কিছু হাতে রাখি। এই আর কিস্তির বিষয়গুলো কি করতেছে? কিস্তি আমরা এখনো নাই, দেশের পরিস্থিতি ঠিক হোক ইনশাল্লাহ। আমরা পরবর্তীতে আমাদের ব্যাংকিং চ্যানেল স্বাভাবিক হইলে ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এটা আমরা আজকে প্রাইস দিলাম কত টাকা ভাই? এটা প্রাইস দিচ্ছি আমরা 23 লক্ষ টাকা। 23 লক্ষ টাকা, ওকে, 23 লক্ষ টাকা। তাহলে হচ্ছে হুন্ডা এয়ার ওয়েভ। হুন্ডা এয়ার ওয়েভ 2006 মডেল, 8 রেজিস্ট্রেশন, 2006 মডেল, 8 রেজিস্ট্রেশন, পেপারস 2525 কমপ্লিট, 1500cc CNG AC সব কিছু কমপ্লিট করা আছে, সিলভার কালার, অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে, প্যানোরামিক সানরুফও আছে। এটা প্যানোরামিক সানরুফ? এই যে প্যানোরামিক সানরুফ আছে, উপরে গ্লাস। আচ্ছা, এটা অল অটো? অল অপশন অটো। অল অপশন অটো? অল অপশন অটো। এই যে ওয়্যার আউট, এই যে মাশাল্লাহ দেখছেন ভিতরে কন্ডিশনটা কেমন। এই যে পিছনের কন্ডিশন, এটা সিএনজি করা আছে ভাই? জি, সিএনজি করা আছে ভাই। আচ্ছা, এটা সিএনজি তো কনভার্সন করা আছে। সামনে পিছনে গ্লাস অরিজিনাল? সামনে পিছনে গ্লাস অরিজিনাল, গ্লাস অরিজিনাল অবস্থায়। আচ্ছা, গ্লাস লাইট আলহামদুলিল্লাহ অরিজিনাল কন্ডিশন আছে এবং সিএনজি তো কনভার্সন করা আছে। ওকে, পেপারস কমপ্লিট ভাই? পেপারস 2525 কমপ্লিট, 2425 পেপারস কমপ্লিট, 1500cc। আচ্ছা, আজকে ডিসকাউন্ট প্রাইস 10 লক্ষ টাকা। সিসি 1500? সিসি 1500। 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা। বিশেষ স্যার? জি। তারপরে হচ্ছে এক্সিও, টয়োটা এক্সিও, 2012 মডেল, 18 রেজিস্ট্রেশন, 12 মডেল, 18 রেজিস্ট্রেশন, পেপারস 2425, 1500cc CNG AC, টিভি, ব্যাক ক্যামেরা, অ্যান্ড্রয়েড প্লেয়ার সব কিছু কমপ্লিট করা আছে। অল ওভার, ওকে না, অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে আলহামদুলিল্লাহ। সবাই লাইভটা লাইক এবং শেয়ার দিয়ে দেন, যারা দিয়েছেন কমেন্টসে জানাবেন। এই যে দেখেন, কিন্তু ভিতরে কন্ডিশনটা দেখছেন আলহামদুলিল্লাহ, এবং সিএনজি তো কনভার্সন করা আছে। সিএনজি কনভার্সন করা আছে, এবং এই গাড়িটার ইঞ্জিন গিয়ার আমার নিজের হাতে চেঞ্জ করা, 100% রিকন্ডিশন, নতুন ইঞ্জিন একদম। আচ্ছা, টিভি, ব্যাক ক্যামেরা কমপ্লিট আছে? ওয়ালাইকুম আসসালাম জারিফ, সব কিছু কমপ্লিট করা আছে। পাল কালার, অল অপশন অটো, কি এবং পুশ দুটি আছে, পুশ কিও আছে, পুশও আছে। আচ্ছা আচ্ছা, এই যে পুশ, এই পাশে হচ্ছে কি? আচ্ছা, টিভি আছে, সাউন্ড সিস্টেম অল ওভার ওকে আছে। আচ্ছা, এটা প্রাইস কত দিবেন ভাই? এটার প্রাইস আজকে 17 লাখ টাকা। 12 মডেল, 18 রেজিস্ট্রেশন? জি, 17 লক্ষ টাকা। 17 লক্ষ টাকা, 17 লক্ষ টাকা, ওকে। 17 লক্ষ টাকায় 12 মডেলের আমরা দিলাম এক্সিও। তারপরে হচ্ছে এক্সকরোলা, এক্সকরোলা, হ্যাঁ, এক্সকরোলা 2004 মডেল, 10 রেজিস্ট্রেশন, 27 সিরিয়াল, নিউ শেপ, পেপারস 2525 কমপ্লিট, 1500cc CNG AC, টিভি, ব্যাক ক্যামেরা সব কিছু কমপ্লিট, ভিতরে বিস্কিট এবং উডেনও করা আছে। উডেনও করা আছে, রাইট, ভিতরে বিস্কিট সব কিছু কমপ্লিট করা আছে। আচ্ছা, ওকে, দেখেন এটা কিন্তু 27 সিএনজি করা আছে ভাই? জি, এটা সিএনজি করা আছে, সিএনজি করা আছে, পেপারস কমপ্লিট, সিএনজি করা আছে, পেপারস কমপ্লিট, 2525 পেপারস কমপ্লিট, 1500cc। আচ্ছা, একদম ছোট গড়া ভাই, এটা আজকে মাত্র 10 লক্ষ 90 হাজার। 10 লক্ষ 90? 10 লক্ষ 90। আচ্ছা, 10 লক্ষ 90 হাজার টাকা। তারপরে হচ্ছে টয়োটা উইশ, টয়োটা উইশ, উইশ, আচ্ছা, এটা 7 সিটের উইশ টয়োটা, 2003 মডেল, 8 রেজিস্ট্রেশন, পেপারস 2525 কমপ্লিট, 2000cc সিএনজি, সিএনজি অকটেন, এসি, টিভি, ব্যাক ক্যামেরা সব কিছু কমপ্লিট, অল আবার অল অপশন অটো, অল অপশন অটো, অল অপশন অটো, অটো 7 সিটার, ওকে, জোবাইর ইসলাম, থ্যাঙ্কস। আচ্ছা, টিভি, ব্যাক ক্যামেরা কমপ্লিট, সব কিছু কমপ্লিট ভাই? আচ্ছা, টিভি, ব্যাক ক্যামেরা, এভরিথিং কমপ্লিট আছে, এবং গ্লাসগুলো অরিজিনাল কন্ডিশন আছে? জি, গ্লাস লাইট, তেমন বডিতে কোনো হিটিং স্টোরি নেই না ভাই? না না না, কোনো হিটিং স্টোরি নেই। এবং সিসি কত ভাই? এটা সিসি 2000, 2000 সিসি, দাম কত?
মাত্র 9 লক্ষ টাকা 9 লক্ষ টাকা মাত্র 9 লক্ষ টাকা 9 লক্ষ টাকা 9 লক্ষ টাকা ওকে পেপারস কমপ্লিট পেপারস কমপ্লিট আচ্ছা 25-25 কমপ্লিট ওকে পেপারস কমপ্লিট 9 লক্ষ টাকা জি আচ্ছা যারা হাইস চাচ্ছেন আছে যারা আমাদের সাথে আছেন লাইক কারাকারা দিয়েছেন শেয়ার দিয়েছেন কে কে একটু কমেন্টে জানাবেন একটা কম দামি গাড়ি টাটা ইন্ডিগো হ্যাঁ টাটা ইন্ডিগো ইসিএস 2015 মডেল 15 রেজিস্ট্রেশন 15 রেজিস্ট্রেশন পেপার স্পেল 1405 সিসি ডিজেল টাইপ এসি কমপ্লিট সবকিছু অরিজিনাল অবস্থা আছে তবে সামনের গ্লাস ফাটা আছে সামনের গ্লাসটা একটু ফাটা আছে সামনের গ্লাসটা ফাটা আছে আচ্ছা দেখাই দিতেছি আমরা এটা সিরিয়াল না 20 সিরিয়াল আচ্ছা সামনের গ্লাসটা ফাটা পেপারস ফেল পেপারস ফেল এই পেপারস ফেল যে অবস্থায় আছে এই অবস্থায় আগে 3 লাখ ছিল আজকে 2,80,000 2,80,000 আচ্ছা 2,80,000 টাকা 2,80,000 ওকে টাউনেক্স তারপরে টাউনেক্স টাউনেক্স 2010 এর মডেল 16 রেজিস্ট্রেশন পেপারস 2424 না পেপারসটা আমরা 25-26 করে দেবো 25-26 হ্যাঁ 25-26 10 এর মডেল 16 রেজিস্ট্রেশন 10 এর মডেল 16 রেজিস্ট্রেশন পেপারস 25-26 আমরা কমপ্লিট করে দেবো 1500 সিসি এলপিজি এসি সবকিছু কমপ্লিট করা আছে এলপিজি জি এলপিজি এসি টিভি ব্যাক ক্যামেরা এভরিথিং সব কমপ্লিট করা আছে আচ্ছা এলপিজি তো কনভার্সন করা আছে টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট আছে 10 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন বাম্পারও করা আছে 10 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন আচ্ছা কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি কোলা কাটা মাইল না ভাই কোনো নাই নাই আচ্ছা সিসি 1500 সিসি 1500 এসি কমপ্লিট এসি হইতে সবকিছু কমপ্লিট এসি টিভি ব্যাক ক্যামেরা মনিটর এভরিথিং সব কমপ্লিট বলেন কত আজকে এটার দাম 6,50,000 এটা তো 10 এর মডেল 13 রেজিস্ট্রেশন 10 এর মডেল 13 রেজিস্ট্রেশন পেপারস 2425 কমপ্লিট এটা সিএনজি করা আছে জি সিএনজি কমপ্লিট করা সিএনজি করা আছে পেপারস কমপ্লিট ইয়াসিন আরাবাত রহমান ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন আর লাইভটা লাইক এবং শেয়ার দিয়েছেন কিনা একটু এটা কমেন্টে জানাবেন ভাই ভাই বলেন এটার দাম হবে 4,90,000 90 4,90,000 80 করে দেন ভাই আচ্ছা যাক আপনি বলছেন আপনি কথা রাখলাম 4,80,000 4,80,000 4,80,000 টাকা ওকে যাতে 7-সিটের ক্লোজার দরকার সানরুফ সহ সামনে নির্বাচন আসতেছে গণপরবর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাল্লাহ নির্বাচন আসতেছে যারা নির্বাচনী রাজনীতি করেন যাদের নির্বাচনের জন্য দরকার তাদের জন্য একবার ফাটাফাটি একটা গাড়ি সানরুফ সহ ২৪০ সিসির গাড়ি বনে জঙ্গলে রাস্তাঘাটে সব জায়গার মধ্যে বনে জঙ্গলে কোনো বাধা মানবো না এরা ইনশাল্লাহ আচ্ছা যাদের নির্বাচনে উপলক্ষে গাড়ি দরকার তাদের এই গাড়ি আগে নিয়ে রাখেন আগে নিয়ে রাখেন পরে কিন্তু পাইবেন না ক্লোজার টয়োটা ক্লোজার 2003 এর মডেল 8 রেজিস্ট্রেশন পেপারস 25-25 কমপ্লিট 2400 সিসি সানরুফ আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে সবকিছু কমপ্লিট আছে জ্বালানি সাশ্রয়ের জন্য সিএনজির ব্যবস্থা আছে সিএনজিও করা আছে সবকিছু কমপ্লিট কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই কোনো কিছুই নেই খুব ভালো অবস্থানে আছে গাড়িটা নিতে পারেন সামনে বিগু বাম্পারও করা আছে আবার বিগু বাম্পার করা আছে হ্যাঁ একবারে নির্বাচনের জন্য পারফেক্ট একটা গাড়ি আচ্ছা এটা দাম আজকে কত দিবেন বড় ভাই এটা দাম আজকে কমাই দিতেছি আমরা ভাই এটা দাম আগে ছিল 16 লাখ আজকে 15,30,000 যারা নির্বাচন করব ওই ভাইদের জন্য কমাই দিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কমাই দেবো ভাই ওকে আচ্ছা নেক্সট আমাদের থাকবে আমরাও চাই অন্তর্বর্তীকালীন সরকারের মতন সবার অংশগ্রহণে খুব সুন্দর একটা নির্বাচন হোক ভাই আচ্ছা আর কে কে চান কমেন্টে জানাবেন আচ্ছা তারপরে আরেকটা কম দামি গাড়ি দেখাই এই যে করোনা প্রিমিয়াম করোনা প্রিমিয়াম করোনা প্রিমিয়াম 1600 সিসি সামনে পিছনে গ্লাস অরিজিনাল করোনা প্রিমিয়াম 97 এর মডেল 2002 এর রেজিস্ট্রেশন 97 এর মডেল 2002 এর রেজিস্ট্রেশন পেপারসটা ট্যাক্স টোকেন রানিং ফেল আছে ফিটনেস কমপ্লিট আছে ট্যাক্স টোকেনটা রানিং ফেল আছে সিএনজি এসি টিভি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট করা আছে আচ্ছা অল অটো অল অপশন অটো অল অপশন অটো আচ্ছা এটা দাম কত দিবেন আব্দুল গাফর ভাই এটা এটা দাম দিতেছি ভাই একটা মিনিট আগে স্টিকারটা উড়িয়ে দিই ভাই হ্যাঁ যেহেতু যেহেতু এখন সরকার নাই এই স্টিকার রাখবো লাভ নাই নতুন সরকার আইবো নতুন সরকারি লোকে গাড়ি নিব নতুন সরকারে যে লোক উদয় উড়ে লাগাইবো না আমি আমার ছাত্র ভাইগো সাথে একমত ছাত্র ভাইয়েরও স্টিকার উড়ালে গাড়ি থেকে আমি ওইসকে ছাত্র ভাইগো লোকে একসাথে সবাই লাইক দেন সবাই লাইক দেন এই যে গাফফার ভাইয়ের এই বিষয়টা যদি কেউ যারা যারা পছন্দ করে সবাই লাইক শেয়ার দিয়ে দেন এই যে দেখেন আচ্ছা স্টুডেন্ট ভাইরা কি কাজ করতেছে জি স্টুডেন্ট ভাইয়ের সাথে করতেছে কিন্তু হয়তো আমরা ব্যবসা বাণিজ্য করি ওই হিসাবে ভাইগোর সাথে একসাথে থাকলে তবে ইনশাল্লাহ থাকবো
ছিলাম, পূর্ব ছিলাম, ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবো, হয়তো যেভাবে থাকা দরকার থাকতে পারি না, ব্যবসা বাণিজ্য করি ওই সব। আচ্ছা যাই হোক। আচ্ছা তাহলে এই গাড়ির আমরা প্রাইস দিতেছি কত টাকা ভাই? এটা টয়োটা করোনা প্রিমিও 97 এর মডেল, 2002 রেজিস্ট্রেশন, 1600 সিসি, টেক্সটোকান্ডার রানিং ফেল আছে, ফিটনেস কমপ্লিট আছে, 1600 সিসি সিএনজি এসি টিভি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট। এটার প্রাইস পড়বে মাত্র যে অবস্থানে আছে এই অবস্থানে মাত্র 4,75,000। 4,70,000। ওকে। তারপরে 7 সিটের যাদের মোটামুটি 2-1 বছর 3 বছরের ভিতরে কোনো কিছুতে হাত না দেওয়া লাগে, এই কোয়ালিটির গাড়ি যদি কেউ যদি চান, 7 সিটের যদি কারোর যদি প্রয়োজন হয়, তাহলে আমি মনে করি গাড়ি কেনার আগে আমার এই গাড়িটা একবার টেস্ট ড্রাইভ দেন। দিয়ে যান আমার এই গাড়িটা একবার টেস্ট ড্রাইভ দেন। আচ্ছা এটা স্যার ইশিস? জি, যাদের 7 সিট দরকার তারা আমার এই গাড়িটা একবার দেখেন। আচ্ছা 7 সিটের গাড়ি যারা খুঁজছে, 7 সিটের গাড়ি যাদের দরকার তারা আমার এই গাড়িটা একবার একটু দেখেন। টয়োটা ইশিস 2010 মডেল, 1500 রেজিস্ট্রেশন, প্যাপাস 2424 কমপ্লিট, 1800 সিসি সিএনজি এসি টিভি ব্যাক ক্যামেরা, ডোর পাওয়ার, পুশ স্টার্ট সব কিছু কমপ্লিট। ডোর কি একটা পাও না দুটোই পাওয়ার? একটা পাই। আচ্ছা ওয়ান্ডার পাওয়ার? ওয়ান্ডার পাওয়ার এবং সিএনজি করা? সিএনজি করা 7 সিটের গাড়ি। 7 সিটের গাড়ি, 7 সিটের গাড়ি এই যে বাস্তবে সব পিছন দিকে সিএনজি করা 7 সিটের গাড়ি। ঠিক আছে সিএনজি করা 7 সিটের গাড়ি, আবার সিসিও 1500 ভাই। আবার এই যে এদিকের এদিকে সিট সামনে পিছু নিতে পারবেন, পরিমাণ মতো সবাই কম বেশি করতে পারবেন, মানে ওই যে এমন না যে পিছনে খালি শুধু বাচ্চারাই বসতে পারবে, সবাই বসতে পারবে, সবাই বসতে পারবে, যারা বড় তারা বসতে পারবে। এই যে সিট এটা মাসকানের এটা এটা আগে পিছে এটা মুভিং হয়, ও প্রয়োজন ওই অনুযায়ী এটা রাখতে পারবে। আচ্ছা 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 ঠিক আছে। খুব ভালো একটা গাড়ি, একবারে অরিজিনাল, সব কিছু অরিজিনাল অবস্থানে আছে, কোনো কিছু কোনো খোলা কাটা নাই, কোনো মাইন নাই, কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই, একটা সুতা কোথাও কোনো একটা খোঁচাও নাই অ্যাক্সিডেন্টের। আচ্ছা এই যাদের 7 সিট দরকার গাড়ি কেনার আগে আমি বলি আমার এই গাড়িটা একবার একটু দেখেন, একবার একটু দেখেন তাইলে বুঝতে পারবেন 7 সিটে কী মজা। আচ্ছা তো এই গাড়িটা আপনার নিতে পারেন, খুব ভালো গাড়ি। ওকে এটা মডেল কত বলেন ভাই? ভাই এদিকে একটু আসেন, সামনে সাইডটা একটু দেখেন, স্টিয়ারিং গা টয়োটা ইশিস 2010 মডেল, 1500 রেজিস্ট্রেশন, প্যাপাস 2424 কমপ্লিট, 1800 সিসি সিএনজি এসি অকটেন, ওয়ান্ডোর পাওয়ার, পুশ স্টার্ট সব কিছু কমপ্লিট। আচ্ছা এবং A to Z সমস্ত কিছু অরিজিনাল অবস্থায় আছে, A to Z সমস্ত কিছু অরিজিনাল অবস্থায় আছে। গাড়ির দাম মাত্র 1620,000 টাকা। 1620,000? 1620,000 বিশেষ ডিসকাউন্ট উপলক্ষে 20,000 বাদ 1,600,000। 1,600,000 টাকা? 1,600,000 টাকা। আচ্ছা 1,600,000 টাকা, আবার সিসি কিন্তু কম, সিসি 1800 সিসি। আচ্ছা নেক্সট আমাদের থাকবে নিশান, এবং এটার এসি পারফরমেন্স হইতে A to Z সমস্ত কিছু, মানে গাড়ি 7 সিট গাড়ি কেনার আগে আমি বলবো আমার এই গাড়িটা একবার একটু দেখেন। আচ্ছা ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবে। তারপরে আরেকটা 7 সিটের, যাদের আরেক একটু বাজেট কম তাদের জন্য আরেকটা 7 সিটের গাড়ি, টাটা অ্যাভেঞ্জার 2008 মডেল, 8 রেজিস্ট্রেশন, প্যাপাস 2426, 1300 সিসি এলপিজি এসি সব কিছু কমপ্লিট করা আছে। আচ্ছা আচ্ছা এলপিজি এসি সব কিছু কমপ্লিট করা আছে। এটা সিসি কত ভাই? এটা সিসি 1300। 1300 সিসি? আচ্ছা এটা তাহলে 1300 সিসি। আমরা কিন্তু চাঁদপুর কার হাউস আছি এই মুহূর্তে, চাঁদপুর কার হাউস নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড, চাঁদপুর কার হাউস নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড। যারা আমাদের সাথে জয়েন করছেন সবাইকে একটি রিকোয়েস্ট করবো, সবাই লাইক দিয়ে দিবেন, শেয়ার দিবেন, আসার আগে ফোন দিয়ে আসবেন, আসার আগে ফোন দিবেন। আমরা অ্যাভেঞ্জার দেখাচ্ছিলাম, 1300 সিসির একটা গাড়ি, টিভি একেবারে কমপ্লিট এবং বাম্পার করা আছে, সিরিয়াল হচ্ছে 12, গ্লাস লাইট অরিজিনাল কন্ডিশন আছে এখনও পর্যন্ত, কোনো হিটিং ইস্যু আমার চোখে পড়তেছে না। তারপর আপনারা এসে দেখে শুনে বুঝে চেক করে নিতে পারবেন। না অবশ্যই যে কোনো ভাই গাড়ি যেখান থেকে কেনেন, আমার এখান থেকে কেনেন, আরেক ভাইয়ের এখান থেকে কেনেন, যেখান থেকে কেনেন গাড়ি অবশ্যই যাচাই বাছাই সম্পূর্ণ করে গাড়ি প্রথম যাচাই বাছাই করবেন, কাগজ যাচাই বাছাই করবেন, গাড়ির বডি স্ট্রাকচার A to Z সব কিছু যাচাই বাছাই করবেন, চেসিস ইঞ্জিন এগুলো যাচাই বাছাই করার পরে তারপরে দেন গাড়ি ক্রয় করুন। এরপর গাড়ি, হ্যাঁ। আচ্ছা তাহলে ভাই এই গাড়িটার প্রাইস কত দিচ্ছি? এই গাড়িটার প্রাইস দিতেছি আমরা 10,00,000 টাকা ভাই। 10,00,000 টাকা? 10,00,000 টাকা। ওকে 10,00,000 টাকায় 7 সিটের গাড়ি, 7 সিটের, 7 সিটের গাড়ি এবং সিএনজি করা আছে। জি আমরা আরও কটা ওই এটা মনে বাকি আছে আমাদের ভাই? হ্যাঁ এটাও বাকি আছে, আমরা এই গাড়িগুলি এই সাইডগুলি কমপ্লিট করে পিছনে আমরা হাইয়েস্ট, এই পাশে কিন্তু হাইস এবং নোয়া আছে। হ্যাঁ যারা হাইস নোয়া বিশেষ করে খুঁজতেছেন অপেক্ষা করেন পাবেন,
আমরা নিশান শিল্পীকে এটা দেখাই। আমরা কম বাজেটে, আমরা কম বাজেটে মাত্র 650,000 টাকায় একটা ব্লুবার্ড শিল্পী দেখাবো। তবে আগে বলে রাখি এটা পেপার স্কেল, ডেট ফেল মনে করলে এরকম মরা নাকি, না এটা হলো পেপার স্কেল। আচ্ছা, নিশান ব্লুবার্ড শিল্পী 2006 মডেল, 8 রেজিস্ট্রেশন, 23 সিরিয়াল, পেপার স্কেল অবস্থায় আছে, 1500 cc, সিএনজি, এসি সব কিছু কমপ্লিট করা আছে, নতুন সিট কভার লাগানো আছে, সব কিছু ঠিক আছে। এবং অল অটো, অল অপশন অটো, অল অপশন অটো, শুধুমাত্র পেপার স্কেল। পেপার স্কেল গাড়ির দাম একদম 6.5 লাখ, 6.5 লাখ, 6.5 লাখ, একদম 6.5 লাখ, যার লাগে আইসা নিয়ে যাবে। আচ্ছা, 6.5 লক্ষ টাকা নিশান ব্লুবার্ড। সিএনজি করা, সিএনজি কমপ্লিট করা আছে। আচ্ছা, সিএনজি তো অলরেডি কমপ্লিট করা আছে, শুধু পেপার স্পেল, পেপার রিনিউ করতে পারবেন, চাইলে পেপার রিনিউ করে নিতে পারবেন। ওকে, এবার কি আমরা নেক্সটে হুন্ডা গ্রেসটা দেখাই দিই? হ্যাঁ, আমরা হুন্ডা গ্রেসটা দেখাই, যাদের একটু স্টাইলিশ প্রাইভেট কার দরকার। তবে মানে আমার ব্যক্তিগত একটা রিভিউ, আমি মোটামুটি ম্যাক্সিমাম গাড়ি চালাইছি বা শোরুমে যাই গাড়ি আনি, অনেক গাড়ি চালাইছি, কিন্তু প্রাইভেট কারের মধ্যে গ্রেসের মতন এরকম মজা আমি কোনো গাড়ি করে, মানে আমি ব্যক্তিগতভাবে করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই আরামদায়ক একটা গাড়ি হচ্ছে গ্রেস, হুন্ডা গ্রেস, হুন্ডা গ্রেস। আপনার বসার লেগ স্পেস, হেড স্পেস এত এত কমফোর্টেবল, তারপরে ডুয়েল এসি, মানে এটা আপনি না ব্যবহার করলে বুঝতে পারবেন না, খুব ফার্স্ট ক্লাস একটা গাড়ি ভাই। হুন্ডা গ্রেস খুবই ভালো একটা ফার্স্ট ক্লাস গাড়ি। বিশ্বাস করেন পার্সোনাল ব্যবহারের জন্য খুবই ভালো গাড়ি, খুবই ভালো গাড়ি। এটা হচ্ছে হুন্ডা গ্রেস 2015 মডেল, 18 রেজিস্ট্রেশন, পেপাস 2426, পেপাস 2426, 1500 cc, পেপাস 2426, 1500 cc, অকটেন ড্রাইভ হাইব্রিড এবং পুশ স্টার্ট, পুশ স্টার্ট, অকটেন ড্রাইভ হাইব্রিড, পুশ স্টার্ট, ফুল লোডেড। আচ্ছা, আপনার কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নেই, কোনো খোলা কাটা নাই, কোনো কিছু নাই, সামনে পিছনে সব অরিজিনাল অবস্থানে আছে গাড়িটা, খুব ভালো গাড়ি, একবার টেস্ট ড্রাইভ দিলে বুঝতে পারবেন, খুবই ভালো এবং খুবই আরামদায়ক গাড়ি, খুবই আরামদায়ক গাড়ি। গাড়িটা আমরা আগে 18 লাখ টাকা দাম দিছি, আজকে 20,000 ডিসকাউন্ট, 17,80,000 টাকা, 17,80,000। আচ্ছা, 17। তারপরে কম দামের ভিতরে আমরা একটা সুজুকি লিয়ানা দেখাবো, সুজুকি লিয়ানা, লিয়ানা, সুজুকি লিয়ানা 2006 মডেল, 7 রেজিস্ট্রেশন, পেপাস 2525 কমপ্লিট, 1600 cc, সিএনজি, এসি, টিভি, ব্যাক ক্যামেরা সব কমপ্লিট অবস্থানে আছে। আচ্ছা, সুজুকি লিয়ানা, সুজুকি লিয়ানা, জি, অটো, অল অটো, অল অপশন অটো। এটা পেপারস কি অবস্থা আছে ভাই? এটা পেপারস 2525 কমপ্লিট করা আছে, 2525, জি, পেপারস 2525 কমপ্লিট করা আছে, 2006 মডেল, 7 রেজিস্ট্রেশন, পেপারস 2525 কমপ্লিট করা আছে, সিএনজি, এসি সব কিছু কমপ্লিট করা আছে। আচ্ছা, অল অপশন অটো, সিএনজি, এসি, অল অপশন অটো, দাম মাত্র 4,80,000, 4,80,000, মাত্র 4,80,000, পেপারস কমপ্লিট 4,80,000, মাত্র 4,80,000, 4,80,000 টাকা। আমার এক ভাই মনে হয় এই ধরনের বাজারে গাড়ি চাচ্ছেন, আছে 4,80,000 টাকা। তারপরে হান্ড্রেড স্প্লেন্ডার, আচ্ছা, হান্ড্রেড স্প্লেন্ডার, এই দেখ হান্ড্রেড স্প্লেন্ডারটা দেখি আমরা, টয়োটা হান্ড্রেড স্প্লেন্ডার, 91 মডেল, 96 রেজিস্ট্রেশন, পেপারস, পেপারস রানিং ফেল আছে, এটা আমরা আপডেট করে দেবো, সমস্যা না। আচ্ছা, এটা অল অটো, অল অপশন অটো, অল অপশন, অল অপশন অটো, 1500 cc, অল পাওয়ার, 1500 cc। এবং এটা মজার বিষয় হলো এই গাড়িটার গ্লাসটা এখনো, সামনের গ্লাসটা অরিজিনাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্লাসটা অরিজিনাল এখন পর্যন্ত, অরিজিনাল। আচ্ছা, অরিজিনাল গ্লাস। আচ্ছা, আমার এক ভাই রজব আলী ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি একটা কমেন্টস করছেন, এটা হচ্ছে আমরা আমার গাফার বাড়িতে জেনে নিই, বলছি নিশান সান ব্লুবার্ড শিল্পী যেটা, ওটা পেপারস কতদিন ফেল? এটা পেপারস অনেকদিন ফেল, মেবি 4 লাখ টাকার মতো লাগবে, পেপারস করতে প্রায় 4 লক্ষ টাকা লাগবে। আর গাড়ির প্রাইস আমরা দিছি 6 লক্ষ, কত? 6,50,000, 6,50,000, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, মাত্র 4,20,000, 4,20,000। আচ্ছা, তারপরে নিশান সানি, নিশান সানি, নিশান সানি 2004 মডেল, 4 রেজিস্ট্রেশন, 4 মডেল, 4 রেজিস্ট্রেশন, পেপার 2425 কমপ্লিট, 1600 cc। আচ্ছা, 1600 cc
খুব ভালো ব্যবস্থা আছে। এই যে এসির জারিটা লিয়ে গেলে আমি লাগাই দেবো, লাগাই দিবেন না? হ্যাঁ লাগাই দিবো, আমি এগুলি একটু টুকটাক সার্ভিসিং করেছি তো এগুলি আমি লাগাই দিবো সব। এই যে অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে, সাউন্ড সিস্টেম টিস্টেম সব কিছু ওকে আছে, আমি সব কমপ্লিট করে দেবো। নতুন সিট কাভারও দিবো, আচ্ছা নতুন সিট কাভারও দিবো, এইগুলিও চেঞ্জ করে দিবো, এবং বাহিরে কিছু টাচ আপের কাজ আছে। এই যে আসেন একটু দেখাই, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই। ওকে, এই যে এদিকে একটু হালকা যাতা খাইছে, এই যে দেখেন, এগুলি আমি টাচ আপ করে পুরো ফুল ফ্রেশ করে দেবো গাড়ি। আচ্ছা ফুল ফ্রেশ করে দেবো গাড়ি আমি। গাড়ির দাম পড়বে মাত্র 5,90,000 টাকা। 5,90,000? 5,90,000, আজকে 10,000 ডিসকাউন্ট, 5,80,000। 5,80,000 সিট কভার চেঞ্জ করে দিবেন, আবার টাচ আপের কাজ করে দিবেন, এবং টাচ আপেরও কাজ করে দেবো। আচ্ছা ওকে। তারপরে সুজুকি, আমার একবার জিজ্ঞেস করছে সুজুকি গাড়িটা আমরা যেটা দেখাইলাম ভাই, সুজুকি লিয়ানা, ওইটার সিসি কত? 1600 সিসি ভাই। আচ্ছা সুজুকিটার প্রাইস আমরা দিয়েছিলাম 5,00,000, কত দিলাম? আমরা সুজুকিটার প্রাইস দিয়েছি মাত্র 4,80,000। 4,80,000 আমার এমনি মক্ক ভাই, আপনি প্লিজ প্রাইসের ব্যাপারে ভাইয়ের সাথে কথা বলবেন, আর প্রাইস এতটা মনে হয় না পার্থক্য হইব। আচ্ছা 3,50,000 বলতে আর কি, যাই হোক সামান্য আমাদের সব গাড়ির এই প্রাইস মোটামুটি অলমোস্ট ফিক্স, সামান্য কিছু আমাদের ওরকম বার্গেনিং এর কোনো কিছু নাই। তো এটা হচ্ছে টয়োটা এক্সনোয়া, এক্সনোয়া 2003 মডেল, 7 রেজিস্ট্রেশন, 25/26 কমপ্লিট, 2000 সিসি, এলপিজি, এসি সব কিছু কমপ্লিট করা আছে, এসি টাচ। আচ্ছা আমার ভাই জিজ্ঞেস করছে নিশান সানি মালপত্র পাওয়া যায় কিনা? অ্যাভেলেবল, অ্যাভেলেবল পাওয়া যায় ভাই, সব কিছু অ্যাভেলেবল পাওয়া যাবে ইনশাআল্লাহ, সব পাওয়া যায়, সমস্যা নেই। ওকে, এটা হচ্ছে এক্সনোয়া এসি টাচ, গ্লাস লাইট অরিজিনাল কন্ডিশন আছে, দেখছেন বাম্পারও করা আছে। তিনের মডেল, 7 রেজিস্ট্রেশন, দাম মাত্র 10,50,000। তারপরে আরেকটা এক্সনোয়া, ওই যে সংসদ নির্বাচনের জন্য একটা ক্লোজার দেয়, যে সংসদ নির্বাচনের জন্য একটা এক্সনোয়া দেখাবো। আচ্ছা এটা সানরুফ আছে? এটা সানরুফ আছে, মনরুফ আছে, সবই আছে, এটা সানরুফ এবং মনরুফ দুইটাই আছে। ওকে, সানরুফ মনরুফ সহ 2002 এর মডেল সহ এটা আছে, এই যে দেখেন। আচ্ছা সিট কভার তো নতুন লাগানো? হ্যাঁ নতুন সিট কভার লাগানো, সানরুফ মনরুফ আছে, ডুয়েল এসিও আছে, বড় ডিসপ্লে ক্যামেরাও আছে, এই যে মনরুফ এসি সব কিছু কমপ্লিট। 2002 এর মডেল, 2002 এর মডেল, 5 রেজিস্ট্রেশন, 2000 সিসি মাইক্রোবাস, 2000 সিসি পাল কালার, সানরুফ আছে, মনরুফ আছে, এসি কমপ্লিট আছে, অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে, সব কিছু কমপ্লিট করা আছে, পেপার্স 24/26 কমপ্লিট, 24/26 পেপার্স কমপ্লিট। এটার দামও আজকে রাখবো, ওই কালার দামেই সাদা রাখবো, কালার দাম সাদা, কালার দামে সাদা, 10,50,000। 10,50,000, 10,50,000। ওকে, তারপরে আমরা এবার একটু হাইস দেখাই, হাইস, হাইস 2008 মডেল, 14 রেজিস্ট্রেশন, এটা হাফ প্যাডে ফুল প্যাড করা হয়েছে। আচ্ছা আচ্ছা, হাফ প্যাডে ফুল প্যাড করা হয়েছে, অর্থাৎ ফুল প্যাড এখন বর্তমানে ফুল প্যাড ফুলছিলি। 2008 মডেল, 14 রেজিস্ট্রেশন, পেপার্স 25/26 কমপ্লিট, আমাদের শোরুমের নামের এই গাড়ি, 2000 সিসি, সিএনজি, এসি, টিভি, ব্যাক ক্যামেরা সব কিছু কমপ্লিট করা আছে, সব কিছু কমপ্লিট করা আছে। এসি জালি টালিগুলো লাগাই দিবেন না সব ভাই? হ্যাঁ এসিটা, হ্যাঁ হ্যাঁ এগুলি ওই যে আছে ভাই, কাজ চলতেছে, এগুলি কাজ চলতেছে না, এগুলি আমি কমপ্লিট করাই দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব কমপ্লিট করা আছে, সিএনজি করা আছে, জি সিএনজি করা আছে, সিএনজি 45 লিটার। ওকে, এটা কিন্তু হাফ প্যাড, অরিজিনাল হাফ প্যাড কি বলে, হাফ প্যাড, অরিজিনাল ফুল প্যাড, ফুল প্যাড না, এটা হাফ প্যাড ছিল, ফুল প্যাড করা হয়েছে। হ্যাঁ জি। ওকে, এটা মডেল কত বলেন ভাই? ব্ল্যাক কালার, 2008 এর মডেল, 14 রেজিস্ট্রেশন, পেপার 25/26 কমপ্লিট, 2000 সিসি, সিএনজি, এসি সব কিছু কমপ্লিট করা আছে, অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে। এটার দাম পড়বে 18,00,000 টাকা। 18,00,000 টাকা, 18,00,000। আচ্ছা তারপরে সামনে পিছনে সব কিছু অরিজিনাল, কালার অরিজিনাল, একটা হাইস দেখা মন, এটা সব কিছু অরিজিনাল অবস্থানে আছে এবং ফুল ফ্রেশ। আপনি ভিতরের মানে ড্যাশবোর্ড দেখলে বলবেন যে মানে হয় রিকন্ডিশন আমাদের দেশে আসছে, আচ্ছা এত ভালো এবং এতটা ফ্রেশ গাড়ি। হায়েস জিএল 2012 মডেল, 18 রেজিস্ট্রেশন, পেপার 24/25 কমপ্লিট, 24/25 কমপ্লিট, 2000 সিসি, সিএনজি, এসি, টিভি, ব্যাক ক্যামেরা, মনিটর, এভরিথিং সব কিছু কমপ্লিট করা আছে, একবারে নতুন ভাই, কোনো কিছুতে এখন আমরা হাত দিইনি,
একবারে যা কিছু আছে সব অরিজিনাল অবস্থা, ফ্রেশ আছে। হ্যাঁ, কোনো কিছু তো আমরা হাত দেইনি এখন পর্যন্ত, এখন পর্যন্ত কোনো কালার বা কোনো কিছু এ টু জেড আমরা কোথাও কোনো জায়গায় হাত দেইনি। আচ্ছা, একবারে অরিজিনাল অবস্থা। টপ সেলিং হাইস বিশেষ করে যারা খুঁজছিলেন, এটা সিএনজি করা আব্দুল গাফর ভাই? হ্যাঁ, সিএনজি করা ভাই। আচ্ছা, সিএনজি তো কনভার্সন করা আছে। হাফ পেট হাফ সিলিং, যারা জিএল চান জিএল আছে। একটু ড্যাশবোর্ডটা দেখেন, আমরা একবারে ফ্রেশ, একেবারেই ফ্রেশ দেখছেন। ডোরের সাথে কিন্তু ড্যাশবোর্ডের একটা কম্বিনেশন দেখছেন, মাশাআল্লাহ, যথেষ্ট ফ্রেশ, যথেষ্ট, একবারে ফ্রেশ। 2012 এর মডেল, 18 তে রেজিস্ট্রি করে 16 জিএল। আচ্ছা, 12 এর মডেলে একটা হাইস আমরা কত টাকা দিতে পারবো? এটা আমরা 23 লাখ টাকা, 23 লাখ টাকা। আচ্ছা, প্রাইস হচ্ছে 23 লক্ষ টাকা, 23 লক্ষ টাকা। তারপরে কম দামি, কম দামে একটা চেরি র‍্যাপফোর দিব আজকে। এটা কম দামে, এটাও রানিং ফেল আছে, এটা মার্চে ফেল হয়েছে টেক্সটোকানটা। আচ্ছা, ফিটনেস 25 সালের জুন পর্যন্ত আছে। 2000 সিসি, সানরুফ আছে, সানরুফ আছে, তারপরে আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে, সিএনজি কমপ্লিট করা আছে, সব কিছু কমপ্লিট করা আছে। ওকে, সানরুফ আছে, যাদের দরকার সিএনজি করা, অল আউট অফ, একবারে সস্তা চেরি র‍্যাপফোর, একবারে সস্তা। যে অবস্থানে আছে এই অবস্থানে নিলে গাড়ির দাম পড়বে মাত্র 9 লক্ষ টাকা, 9 লাখ টাকা পড়বে। ডিগু বাম্পার করা আছে, চেরি 2009 এর মডেল, 12 রেজিস্ট্রেশন, 9 এর মডেল, 12 রেজিস্ট্রেশন, টেক্সটোকানটা রানিং ফেল আছে, ফিটনেস 25 সালের জুন পর্যন্ত আছে, 2000 সিসি, সিএনজি, এসি, টিভি, ব্যাক ক্যামেরা, সানরুফ সব কিছু কমপ্লিট করা আছে, বিগো বাম্পারও করা আছে। 9 লাখ টাকা যে অবস্থানে আছে এই অবস্থানে 9 লাখ টাকা এই হলো অবস্থা। আচ্ছা, এগের এটা কি অবস্থা ভাই? কোনটা ভাই? এটা তো এর আগে দেখিনি না, এটা একটা কথাবার্তা হইতেছে এই জন্য আসলে এটাতে আমরা দেখাইতেছি না। আচ্ছা, এটা ইনশাল্লাহ আমরা পরবর্তী লাইভে ইনশাল্লাহ ইয়ে করবো। আচ্ছা, ঠিকানা বলে দেন। তো আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড, মাহমুদপুর বাস স্ট্যান্ডের ঠিক পরে, বুইগড় স্ট্যান্ডের ঠিক আগে, মাঝখানে শিকদার পাম্পের অপোজিট। অর্থাৎ আপনারা যেই কোনো কেউ ঢাকা থেকে আসেন, উত্তরবঙ্গ থেকে আসেন অথবা দক্ষিণবঙ্গ থেকে আসেন, নারায়ণগঞ্জ সাইনবোর্ডে নাই মা যে কোনো কাউকে বললেই হবে যে আমি শিকদার পাম্পের সামনে যাবো। ঠিক শিকদার পাম্পের অপোজিটেই চাঁদপুর কার হাউস, এদিক দিয়ে মুন্সিগঞ্জ হয়ে এদিক দিয়ে যদি কেউ আসতেছেন চাষারা থেকে, যে কোনো কাউকে বললেই হবে যে বুইগড় স্ট্যান্ড শিকদার পাম্পের সামনে নামবো। তাইলে শিকদার পাম্পের ওখানে নামলেই ঠিক রাস্তার পূর্ব পাশেই আমাদের চাঁদপুর কার হাউস, একবারে মেন রোডের সাথেই, মেন রোডের পাশে, একবারে মেন রোডের সাথেই, ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড অ্যাটাচড আমাদের শোরুম। ওকে, সবাইকে ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এটা হচ্ছে নারায়ণগঞ্জ লিংক রোড, নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অর্থাৎ সাইনবোর্ড হতে, সাইনবোর্ড হতে নারায়ণগঞ্জ লিংক রোড ঢুকলে হাতের বাম পাশে তাকালে আপনারা এই চাঁদপুর কার হাউস পাবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং গাফার ভাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সবার সুস্থতা কামনা করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।